মেদিনীপুরে সিআইএসএফ জওয়ানের দাদাগিরি, সঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে না অভিযোগ, এই বলে বাইক থেকে নেমে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মীর উপর চড়াও হন এক সিআইএসএফ জওয়ান। প্রকাশ্যে চড়ও মারেন ট্রাফিক পুলিশ কর্মীকে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ, আর অভিযুক্ত এই জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। আর তার এই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কি বলেছেন কল্যাণ ঘোষ, ষড়যন্ত্র করে বক্তব্য কাটছাট করে অপপ্রচার করছে বিরোধীরা, এমনটাই দাবি করেছেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। দেখুন, প্রার্থী দিতে না পারে এই যে বক্তব্য প্রকাশ্যে রাখছেন, এটা কি আপনার? এই এই যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন, এই ভিডিও আমার, কিন্তু বিরোধীরা এটা চক্রান্ত করে শুধু ওইটুকুনি অংশই দেখাচ্ছে। আমার মূল বক্তব্য ছিল যে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনভাবে বুথে বুথে পাড়ায় পাড়ায় সংগঠন করব, যে সংগঠনের মাধ্যমে মানুষের সুখ দুঃখে থেকে নিবিড় সম্পর্ক করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা এমনভাবে মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করব যেখানে বিরোধী বলে কেউ ভাবনা চিন্তা করতে পারবে না যে এখানে কোনো বিরোধী প্রার্থী হতে পারে। যদি কোনো বিরোধী নেতারা কেউ কাউকে চাপিয়েও দেয়, তাহলে যেন তাদের জামানত বা সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।